মুডটা একটু অন্যরকম। পড়াশোনার ফাঁকে ক্লাবে এবং খেলার মাঠে আড্ডা, পাবজি এবং ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে তাঁদের মাথায় আসে এই চিন্তা, কেননা গরিব দুঃখীদের পাশে তাঁরাই দাঁড়াবেন। একবেলা যারা খান একবেলা খেতে পান না, তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছে হঠাৎ করেই উদ্ভূত হয় তাদের। তাদের মুখে অন্ন তুলে দিই, যাদের কাছে পড়ার মতো জামাকাপড় নেই এবং লেখাপড়া করার জন্য খাতা পেন নেই, তাদের পাশে দাঁড়াবো আমরা। এইভাবেই শুরু পথ চলা। পথ চলতে অনেক বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করে এগিয়ে চলেছে এরা সকলে। ছোট্ট প্রচেষ্টার নাম আশার আলো দিয়ে এইভাবেই শুরু হয়। প্রথমে 50 জন শিশুর একবেলার খাবার দায়িত্ব নেন তারা। আজ 50 জন থেকে 200 জনের খাবার দায়িত্ব নিয়েছেন তারা। এরপরেও আরও বড় দায়িত্ব নিতে চলেছেন তারা। এই ছোট্ট স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে যারা, তাদের নাম হলো শ্রীমন্ত মণ্ডল, বাবাই চক্রবর্তী, সাগ্নিক ঘোষ, নিশিকান্ত হাজরা, দেবনাথ পাল, সুরজিৎ হাজরা, প্রিয়তোষ হাজরা, তন্ময় সামন্ত, টুবাই চ্যাটার্জি, শ্যামাপ্রসাদ সাঁতরা, দেবাশিস হাজরারা। এদের সকলেরই বাড়ি হুগলির পুরশুরা ব্লকের ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামে। আর এদের সকলের পাশে আছেন সিদ্ধার্থ পাখিরা। কিন্তু আশা রাখছি আমরা আরও এভাবেই এগিয়ে যাবেন তারা, আলো দেখাবেন তারা। আসুন, ভালো কিছু করার আশা নিয়েই এগিয়ে চলেছি, আপনারাও তাদের পাশে থাকুন। মাথা বলতে আমাদের প্রথম সবারই মনে আমাদের ইচ্ছা ছিল কিছু মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের জন্য কিছু করার। এর আগেও কিছু গ্রুপের সাথে কাজ করেছি এবং সেই সূত্রেই আমারই এক বন্ধু আমাকে এটার প্রস্তাব দেয় যে আমাদের একটি বন্ধুদের সবাই মিলে একটা গ্রুপ খোলা উচিত, যেখানে আমরাও সাহায্য করতে চাই আলাদাভাবে মানুষদের। সেই রকমই আমরা আজকে এই প্রোগ্রামটা রেখেছিলাম, যেখানে আমরা প্রায় 200 জন মানুষকে খাওয়াই জঙ্গলপাড়া ইট ভাটায়, 200 জন লোককে খাওয়াই। এরপরে কি আরও? হ্যাঁ, এরপরে অবশ্যই আমরা আরও বড় ধরনের কিছু উদ্যোগের চিন্তাভাবনা রেখেছি এবং অবশ্যই সেগুলো সফল করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম সাগ্নিক ঘোষ। বাড়ি আপনার? বাড়ি বাফরপুর। আপনাদের মাথায় এই উদ্যোগটা কিভাবে এলো? দেখুন, আমরা বন্ধুরা মিলে একটা জায়গায় বসে আর কি গল্প গুজব করি, এরকম ফোন টোন ঘাঁটাঘাঁটি করি। এবার হঠাৎ কথাবার্তা বলতে বলতে আমাদের মাথায় একদিন এলো যে আমরা ভালো কিছুই তো করতে পারি ফালতু না বসে থেকে। তো এরকম বন্ধুদের মধ্যে আলোচনা করতে করতে আমরা 4-5 জন মিলে একটা এরকম গ্রুপ খোলার সিদ্ধান্ত নিলাম যে আমরা কেন পাশে লোকের দাঁড়াতে পারি না, যারা আর্থিক অবস্থা তাদের ভালো না, তাদের কেন পাশে থাকতে পারি না। তো এরকম কথাবার্তা হতে হতে তো আমরা গ্রুপে যখন খুললাম, আমাদের বন্ধু বান্ধবরাও এসে সাহায্য করলো, পাশে দাঁড়ালো। তো আমাদের এখন এই ছোট্ট গ্রুপটা আছে, তো আমরা তো এখনও সবাই কিছুজন দাঁড়ায়নি ভবিষ্যতে, তো আবার কিছুজন বন্ধু দাঁড়িয়েছে। এবার আমাদের যেমন যা সামর্থ্য তারা দিয়ে আমরা কিছুজন কিছু মানে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আজ কিছুজনের মানুষের পাশে নিজে অন্ন তুলে দিলাম। তো আমরা চাই আমাদের এই ছোট্ট গ্রুপটা যেন আরও বড় করতে পারি। সবাই আশীর্বাদ করুন আর আমাদের পাশে থাকুন সবাই। তো এটাই। আপনার নাম? আমার অরিন্দম চক্রবর্তী। বাড়ি আপনার? ভাঙামোড়া। গ্রুপটার নাম কি? আশার আলো। এরপর আপনারা আর কি সিদ্ধান্ত নিচ্ছেন? এরপর আমরা 2 থেকে 10 বছরের বাচ্চাদের তাদের পোশাক আশাকের কিছু ব্যবস্থা রেখেছি। আজ আমরা জঙ্গলপাড়া আরতি ইনফাটায় হয়েছিলাম, তাদের কিছু গরিব দুঃখী মানুষদের যারা এখানে তোমার লেবার খাটে দিন মজুরে কাজ করে, তাদেরকে তাদের 200 জন মতো ছিলে, ওদেরকে আমরা তাদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তাদেরকে আজ অন্ন আমরা তাদের মুখে তুলে দিয়েছি। এরপর আরও চাইবো আমরা এই 200 জন থেকে 2000 জন যেন তার আরও বেশি মানুষজনকে গরিব দুঃখীদের আরও কিছু খাওয়াতে পারি, তাদেরকে আমরা তাদের মুখে অন্ন তুলে দিতে পারি বা অন্যান্য কিছু তাদের ছোটো ছোটো বাচ্চাদের স্কুলের জন্য তাদের পড়াশোনার জন্য কিছু আর্থিক সাহায্য করতে পারি। আপনার নাম? শ্যামাপ্রসাদ সাঁতরা। গ্রুপটার নাম কি আপনাদের? আমাদের গ্রুপের নাম হচ্ছে আশার আলো। খানে মে কেসে লাগ রে? আচ্ছা লাগ রা? আচ্ছা লাগ রা? আচ্ছা লাগ রা না? খানে মে কেসে লাগ? হুগলির পুরশুরা থেকে সিদ্ধার্থ পাকিরার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আর কি লাগবে? লেলে কান্ট্রি।
আগিলা আসলে না জানি এই যে।